It was really difficult to waking up in early morning and after that taking a shower. But it's true that I was really excited to explore this place. Time is 5:46 right now. কিন্তু এখনো কুয়াশা কাটেনি, অন্ধকারের মধ্যে মানুষের জন্য একাই হেঁটে যাচ্ছি ভূতের মতো। ওর সবাই দাঁড়িয়ে আছে, আমি অলরেডি লেট, 5:30 যাওয়ার কথা, 5:45 বেজে গিয়েছে অলরেডি। দেখি অন্ধেরি রাতো মে এক অকেলা বন্দা হ্যায়, जो चल रहा है चल रहा है चल रहा है लेकिन दोस्त से मिल नहीं पा रहा है। भोरेर सूर्यटा तखनो कुआशाच्छन्न। 10th of January, रविवार सकाल 6টা নাগাদ আমরা 8 জন বন্ধু 4টে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি টাকিতে, যেখানে রয়েছে মিনি সুন্দরবন, রাজবাড়ী আর ইচ্ছেমতি নদী, যে নদীর অপর প্রান্তে রয়েছে বাংলাদেশ। যাত্রাটা ছিল প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, তাই আমরা খুব সকালেই বেরিয়ে পড়েছিলাম। শীতের সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে একটু কষ্ট হলেও ঘুরতে যাওয়ার আনন্দটা ছিল কিন্তু বেশ। ফাইনালি 10:15 নাগাদ আমরা পৌঁছে গেলাম টাকিতে। এই হলো সেই ইচ্ছেমতি নদী যার অপর প্রান্তে বাংলাদেশ। অনেক সকালে বেরিয়েছিলাম তাই ব্রেকফাস্ট করা হয়নি, তাই সবাই মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মিনি সুন্দরবন থেকে। প্রবেশদ্বারে 10 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম মিনি সুন্দরবনের ভিতর। স্নাইপার আরে কাঁটা এত। লাঞ্চ করার পর ইচ্ছে ছিল রাজবাড়িটা দেখার, কিন্তু কোনো একটা রিজনে ইন্ডিয়ান আর্মি রাজবাড়িতে কিছুদিনের জন্য ট্যুরিস্ট ভিজিট অ্যালাউ করছিল না, তাই কোনো উপায় না থাকাতে সবাই আবার বাড়ির পথেই রওনা দিলাম।
সো এই ছিল আজকের টাকি ব্লগ। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরও যদি এরকম কোনো ছোটো ছোটো ঘুরতে যাওয়ার জায়গা জানা থাকে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা তাদের সাথে শেয়ার করো যারা এখনও টাকিতে যায়নি বা যাবে ভাবছে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেলটা অন করে নাও, যাতে আমার নেক্সট ব্লগ ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার ফোনেই যায়। সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি লাইক না করো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কেন লাইক করলে না, যাতে নেক্সট ভিডিও আরও ভালো করে ভালোভাবে বানাতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।